সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যা থেকে ভিডিওটা আবার শুরু করলাম। তোমরা দেখেছিলে যে সবজি বাজার, মাংস এসব কিনে নিয়ে এসেছিলাম, তো তোমাদের সঙ্গে সেগুলোই শেয়ার করেছি। কিন্তু বলেছিলাম রাত্রে হয়তো মাংসটা রান্না করব, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, মাংসের মশলা, আলু সব করে নিয়েছি। এই বাটির মধ্যে রয়েছে আদা, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা বাটা, আর এখানে রয়েছে কিছুটা পেঁয়াজ কুচি। তো আমি অল্প কিছুটা পেঁয়াজ কুচি দেবো আর ওই বাটা মশলা পুরোটাই দেবো, আর আলু কেটে নিয়েছি। আর এখানে কলমি শাকটাকে এখন একটু বেছে পরিষ্কার করে ধুয়ে রেখে দেবো, জল ঝরে যাবে, তারপর মা এগুলোকে কুচিয়ে দেবে। তো রাত্রে রেডি করে রাখি। আর লম্বা লম্বা অনেকটাই ডাটা ছিল, খানিকটা করে আমি কেটেও ফেলেছি। তো রান্নাবান্নার জোগাড় দেখো রাত্রের মতো তো করে নিলাম, আবার কালকেরটা তোমাদের সঙ্গে কালকে শেয়ার করব। এখানে ফোড়নের জন্য গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা আর কিছুটা জিরে নিয়ে নিয়েছি, গোটা জিরে। আর এখানে আলুটা ভাজতে দিয়েছি। তো মাংসের আলু ভাজতে ভাজতে তোমাদের সঙ্গে আমার কিছু কথা আছে, সেগুলো বলে নিই। গত পরশু দিনের ভিডিওতে একজন ভিউয়ার কমেন্ট করেছে যে আমার হাজব্যান্ড কি কখনোই বাড়িতে আসে না, কারণ আমার ভিডিওতে তাকে দেখতে পায় না। তো সেটাই তার প্রশ্ন, আর তার প্রশ্নের উত্তর দেওয়াটাও আমার কিন্তু কর্তব্য। তো আমি তো কমেন্টে এত কিছু লিখতে পারিনি, সেজন্য ভাবছি ভিডিওর মাধ্যমেই তাকে বলে দিই। আর মাংস কিভাবে রান্না করছি সেটা তোমরা সবাই জানো আর দেখলে বুঝতেও পারছো, সেই কারণে আর বলছি না। তো তার উদ্দেশ্যেই আমার কিছু বলা যে হ্যাঁ, অবশ্যই সে বাড়িতে আসে, তার বাড়ি, সবাই আমরা আপনজন, সে তো আসবেই। ছুটি ছাটা তার কমই হয়, যেহেতু কোম্পানির চাকরি সেজন্য ছুটি সে কমই পায়। 5-6 মাস হয়ে যায় তার বাড়ি আসতে আসতে, মাঝখানেও একবার এসে গেছে, সে ছুটি শেষ করে চলে গেছে, আবার পুজোর টাইমে আসবে। তখন যদি পারি অবশ্যই আমি তাকে শেয়ার করব। আর মাঝখানে যখন সে এসেছিল ছুটিতে, তখন আমি ভিডিও করছিলাম না, ব্লগ ভিডিও করছিলাম না, সেই কারণে তাকে দেখাতে পারিনি। তবে আগে যখন আমি ব্লগ ভিডিও করতাম, তখন কিন্তু তাকে নিয়ে করা অনেক ভিডিও আমার চ্যানেলে আছে, হয়তো সে সেই ভিডিওগুলো খেয়াল করে দেখেনি, না হলে সে বুঝতে পারতো যে হাজব্যান্ড বাড়িতে আসে, কেনই বা আসবে না, তাই না? তো এটুকুই তার বলার ছিল। আর যারা আমার নতুন ভিউয়ার তারাও জেনে গেলে যে হাজব্যান্ড বাইরে থাকে, জব করে, মাঝে মাঝে ছুটিতে বাড়িতে আসে। তো মাংস দেখো এখন আমার কিন্তু একদমই রেডি হয়ে গেছে, আমি একটু ধনে পাতা দিয়ে দিয়েছি, আর যেহেতু গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি সেজন্য আমি আর গুঁড়ো গরম মশলা এখানে দিলাম না। আর একটু ঝোলটা শুকিয়ে গেলেই নামিয়ে নেবো, এখন একটু ঢাকা দিয়ে রাখি, আর একটু হয়ে গেলেই নামিয়ে নেবো। তো মোটামুটি রেডি হয়েই গেছে। রাত্রিবেলা এই মাংসটা রান্না করার পরে তারপরে যাব আবার ছেলেকে পড়াতে। এখন কটা বাজে? 7:30, 7:45 তো বাজতেই গেল। তো পাপাকে আবার পড়াতে বসতে হবে, আজকে একটু দেরিও হয়ে গেল এই মাংসটা রান্না করতে এসে। তো দেখো এই যে মাংস রান্না আমার হয়ে গেছে, আর এই রান্না করতে করতে বাইরে নেমেছে মুষলধারে বৃষ্টি। তো মনটাও খুব ভালো হয়ে গেল, মা বৃষ্টির দিনে মাংস ভাত বেশ সুন্দর লাগবে, তাই না? এখন দেখো চলে এসেছি পরের দিনের সকালবেলায়। সকালবেলায় ছাদে চলে এসেছি, নিচে আমার ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, জলও খেয়ে নিয়েছি। ছাদে এসেছি যে দেখলাম যে অবস্থাটা কি আগে দেখেনি, তো মনে হচ্ছে আজকে রোদ্দুর হবে, দেখে বেশ পরিষ্কার পরিষ্কারই লাগছে, তবুও তেমন নয়। তা ভাবছি পাতাগুলো তাহলে পরিষ্কার করে রেখে যাই, জলটা না হয় পরে পরিষ্কার, কারণ এখন যদি এত কিছু একবারে করতে যাই তাহলে আবার দেরি হয়ে যাবে। পাপার যেহেতু স্কুল আছে, রান্নাবান্না করবো গুছিয়ে তারপর ওকে নিয়ে যেতে হবে, সেজন্য ভাবলাম যে আগে পাতাগুলো ঝাড় দিয়ে রেখে যায়, না হলে পাতাগুলো যেখানে যেখানে লেগে থাকবে সেখানকার জল কিন্তু আর শুকাবে না, ওই পাতার নিচে আবার জল থাকবে। তো পাতাগুলো ঝাড় দিয়ে গেলাম, তাহলে আস্তে আস্তে করে শুকিয়ে যাবে, আর যেখানে বেশি জল আছে সেগুলো যদি পরে সময় পায়, পরে না হয় আবার ঝাড় দিয়ে যাবো। তো জামা কাপড়ও কিছু রয়েছে, সেগুলো কাচবো আজকে রোদ্দুর দেখেই, তারপরে ভিজিয়ে দেব। তো দেখো আমি নিচেই চলে এসেছি, এই যে মা সেই কলমি শাকটা কুচিয়ে রেখেছিল সেটা রেখে দিয়েছি এই ঝুড়ির মধ্যে, আর হচ্ছে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, লঙ্কা চিরে নিয়েছি, সবই গোছানো রয়েছে। দেখো অনেক দিন পরে কলমি শাক পেয়েছি, খেতে নিশ্চয়ই ভালোই লাগবে। একজন লোক তো বিক্রি করছিল, তোমাদের কালকে বলেছি যে ভ্যানে করে নিয়ে যাচ্ছিল, তো সেখান থেকেই নিয়ে এসেছিলাম। আলু কাঁচকলা কেটে নিয়েছি, এটা দিয়ে করব মাছের ঝোল, আর শাক ভাজাই করব দুপুরের জন্য। আর রাত্রে যেহেতু মাংস এক বাটি আছে, এখানে দেখো পাপা তো মাছ খায় না, পাপার জন্য ডিমটা ভালো করে ধুয়ে রেখেছি, ওই ডিমটা ওকে সিদ্ধ করে দেব, আর আমাদের জন্য 3 পিস মাছ। আর শাক ভাজা মাছের ঝোলই হবে, আর কালকের একটু চাল কুমড়োর ঘন্ট রয়েছে সেটা বের করে গরম করে নেব। তো এই হচ্ছে খাওয়া দাওয়া, আর রাত্রেরটা তো আছেই, তো রাতের নিয়ে আর চিন্তা নেই। তো কলমি শাকটা অনেকদিন পরে যেহেতু, সেজন্য বারবার করে তোমাদের দেখাচ্ছি, আমার খুব ভালো লাগে কলমি শাকটা, ভীষণ প্রিয় একটা শাক আমার,
পালং শাক, কলমি শাক, মানে যে কোনো ধরনের শাক আমার খুব ভালো লাগে। এখানে দেখো এই যে কলমি শাকটা এখন আমি ভাজা করতে দিয়ে দিয়েছি, কালো জিরে, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ ফোড়নে দিয়েছিলাম, ওগুলো একটু ভেজে নিয়ে এবার শাকটা দিয়ে দিয়েছি, লবণ হলুদ দিয়েছি সামান্য দিয়ে, এখন একটু ঢাকা দিয়ে ভাজা ভাজা করে নেব। এর আর কি শেয়ার করব, তাই না? আর এখানে দেখো যে তিন পিস মাছ আমার ভেজে তুলে রাখা রয়েছে, আর এদিকে ভাতও আমার হয়ে যাচ্ছে। ভাতের মধ্যে আজকে ডিমটা দিয়ে দিয়েছি, অন্য অন্য দিন কি ভাতের মধ্যে আমি দিই না, তবে আজকে কি মনে হলো যে তাড়াহুড়ো ভাতের মধ্যেই দিয়ে দিই। আর এখানে দেখো এই যে মাছের ঝোল আর শাক ভাজাটা আমার হয়ে গেছে, ঝোল অনেকটাই করেছি, তবে ঝোলটা আবার কাঁচকলাতে টেনেও নেবে। তো রান্নাবান্না কমপ্লিট, বাসন কোসন মেজে ঘরটর পরিষ্কার করে নিয়েছি, পাপার টিফিন বক্স রেডি করেছি, বিস্কুট, শশা আর ন্যাশপাতি। তো চলো, পাপারও খাওয়া হয়ে গেছে, এই যে আমরা বেরিয়ে পড়েছি রাস্তায়। পাপার গলায় পাপার নতুন জলের বোতল, ওই নতুন জলের বোতলটা কালকে এনে দিয়েছি, তোমাদের সঙ্গে এখনও শেয়ার করা হয়নি, আমার মনেই ছিল না যে ওটা তোমাদেরকে দেখাবো। আর আমার কাঁধে রয়েছে পাপার স্কুলের ব্যাগ, তো পাপা আমার সঙ্গে হাঁটি হাঁটি করে যাচ্ছে। আমি বলেছি সকালে খাওয়া দাওয়ার পরে একটু হাঁটাহাঁটি করা ভালো, তুই তো ঘুম থেকে উঠে খেতে বসে যাস। তো ওকে স্কুলে দিয়ে দেখো বাড়িতে চলে এসেছি, গরম জল করে জামা কাপড় ভিজিয়ে দিয়েছিলাম কিছুই রান্না করতে করতে, তো সেগুলো এখন ছাদে নিয়ে এসে, আর ছাদটা দেখেছো বেশ কিন্তু শুকিয়ে শুকিয়ে গেছে, তাই না? কারণ রোদ্দুর উঠে গেছে, আমি রান্না করতে করতেই দেখছি রোদ্দুর উঠে গেছে, খুব যে চড়া রোদ্দুর তা না, তবে যা আছে জামা কাপড় শুকিয়ে যাবে। মানে আজ কতদিন যে জামা কাপড়ে যা গন্ধ, ঘর বাড়িতে যা গন্ধ হয়ে গেছে, তার থেকে একটু রেহাই পাওয়া যাবে, বেশ আজকে ফ্রেশ জামা কাপড় পরতে পারবো। গামছা নাইটি সবই কেচে দিয়েছি। আর এই যে বিছানার চাদরটা দেখছো, এটা যেদিনকে মানে যেদিন তুলেছি বিছানার থেকে কাচবো বলে, মানে রাতে তো তুলে রেখে দিই, অন্য একটা পেতে দিই আর রাত্রিবেলা এটা তুলে রাখি, তো সকালবেলার থেকেই বৃষ্টি নেমে গেছে, সেজন্য এটা সেইভাবেই বাথরুমের মধ্যে ছিল, ওটাকে আর কাছাকাছি কিছু করতে পারিনি। আজকে রোদ্দুর দেখেই একদম সকাল সকাল গরম জল করে ভিজিয়ে দিয়েছি, আর নাইটিগুলো পাতিয়ে পাতিয়ে দিচ্ছি, জায়গায় জায়গায় জল কিন্তু আছে, তবুও তার ফাঁক ফোকর দিয়েই পাতিয়ে দিলাম। তো গামছা টামছা ওগুলো আর তোমাদের কিছু দেখালাম না, তার কারণ অত সব দেখাতে গেলে তো জানো ভিডিও অনেকটা বড় হয়ে যাবে। পাপাকে স্কুলে দেবে আসার সময় এই যে পার্শে মাছ নিয়ে এসেছিলাম, জামা কাপড় কেচে মেলে দেওয়ার পরে এখন এই মাছটা আমি কেটে নেব। ভাবছিলাম যে জামা কাপড়গুলো আগে কেচে দিলে তাহলে রোদ্দুরটা পাবে, ওগুলো শুকোতে থাকবে, আমি সেই ফাঁকে পার্শে মাছটা কেটে নেব। তো যাই হোক, এখানে পার্শে মাছ পাওয়া গেছে, তো কেটে কুটে ধুয়ে আমি ফ্রিজে রেখেও দিয়েছি। এখন নিয়ে বসলাম আমার সকালের খাবার, দেখো কলমি শাক ভাজা আর হচ্ছে চাল কুমড়ো ঘন্ট, আমার ওই সাইডে মাও আছে, মাও খেতে বসেছে। তো আমরা এখন সকালের খাওয়া দাওয়া করে নেব, তারপরে তো আরও রয়েছে ঘর মোছা, নিজের স্নান করা, জামা কাপড়গুলো বারবার করে উল্টানো, পুজো দেওয়া, পাপাকে আনতে যাওয়া। তো এই দেখো এখন আমি পাপার স্কুলে চলেও এসেছি সমস্ত কাজকর্ম সেরে নিয়ে, স্কুল থেকে তো নিয়ে গিয়ে তারপরে আবার পাপার কাজকর্ম রয়েছে, তাই না? স্নান করানো, খাওয়ানো। তো এখানে ওরা একটা ড্রেস নেবো এক্সট্রা, তার জন্য এসেছি, অফিস রুমে রয়েছি। এখানে বিভিন্ন মানে 3-4 বাচ্চারা যে হাতের কাজ করে সেইগুলোই রয়েছে, দেখো কাগজের ফুল বোতল কেটে করেছে, তারপরে পেন্সিল কাটার পরে যে ফুলের মতো সুন্দর একটা ডিজাইন বেরোয় সেটা দিয়ে করেছে, সুন্দর সুন্দর বিডস লাগিয়ে করেছে। তো সেইগুলোই পাপা আর আমি দেখছি, এখন ম্যাডাম এলে একটা এক্সট্রা ড্রেস নিয়ে তারপর বাড়িতে যাব। তো তোমাদেরকে অন্য একদিন আমি ড্রেসটা দেখাবো, আজকে আর দেখাচ্ছি না। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করব, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভিডিও ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক করো, আর যে দিদি ভাই না বোন জানি না যে প্রশ্ন করেছিল, তার প্রশ্নের উত্তর আমি দিয়ে দিয়েছি, আশা করছি সে বুঝতে পারবে, আর আমার নতুন যারা দর্শক তারাও বুঝতে পারবে, তাই না? তো চলো আজকে আসি, আবার নতুন ভিডিওয় দেখা হবে।